কারো কাছে বিষয়টি অবাস্তব কল্পনা কিংবা হাস্যকর মনে হতে পারে সাকিব আল হাসান হতে পারেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক অনেকের কাছে কথাটি অবাস্তব মনে হলেও কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কদের পারফরমেন্স উপর বিবেচনা করলে ইয়ন মর্গান দীনেশ কার্তিকদের থেকেও অধিনায়কত্বে অনেক এগিয়ে থাকবেন সাকিব আল হাসান 2022 আইপিএল এর মেগা অকশনের আগে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল এর আগে 2021 আইপিএল এর নিলাম থেকে 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবারে আইপিএল এ নিলামের আগেও সাকিব সাকিব রব উঠেছে কলকাতায় যে কোনো মূল্যে আরো একবার সাকিব আল হাসানকে দলে চাই কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা এদিকে কলকাতা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও জানানো হয়েছে দু হাজার আইপিএল এর নিলাম থেকে একজন অধিনায়ককে বাছাই করে নিবে তারা সেই দৌড়ে আছেন সাকিব আল হাসানও এর আগে দু আইপিএল এর নিলাম থেকে পাঞ্জাব কিংস এর সঙ্গে লড়াই করে সাকিব আল হাসানকে দলে নেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন সাকিবকে দলে নেওয়ার পিছনে মূল কারণ ছিল তার নেতৃত্ব গুণ এবং অভিজ্ঞতা বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটে বলে পারফর্ম করার পাশাপাশি দক্ষতা এবং নেতৃত্ব গুণ দিয়ে সাহায্য করতে পারেন ইয়ন মর্গান এবং দীনেশ কার্তিককে তেমনটাই করেছেন সাকিব আল হাসান তার অভিজ্ঞতা থেকে আইপিএল এর বেশ কয়েকটি ম্যাচে ইয়ন মর্গানকে বিভিন্ন সিদ্ধান্তে সাহায্য করতে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে এবার অধিনায়ক শূন্য কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে একজন অধিনায়ক নিবে তারা সেই দৌড়ে আছেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডারকেও অধিনায়ক হিসেবে বিবেচনা করছে কলকাতা নাইট রাইডার্স কোনটাই জানানো হয়েছে গণমাধ্যমে এবারের বঙ্গবন্ধু বিপিএলে পরচন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন সাকিব এখন পর্যন্ত তার নেতৃত্বে দলটি আছে শুধু বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটে বলে দুই করছেন বিপিএলে এখন পর্যন্ত তার খেলা আট ম্যাচের মধ্যে তিনি ব্যাট হাতে করেছেন দুইশো পঁচিশ টান একশো একচল্লিশ দশমিক পাঁচ স্ট্রাইক রেটে বল হাতে শিকার করেছেন চোদ্দ উইকেট সম্প্রতি সময়ে সাকিব আল হাসানের এই দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাটে বলে পারফর্ম করার পাশাপাশি সাকিবের নেতৃত্ব গুণ পেতে তাই কলকাতা নাইট রাইডার্স এবার আরও একবার সাকিবকে দলেই ভেরাতে চায়